বিয়ে খালি করেন 5 লাখ দেওয়ার খবর নাই, এ বড় বিয়ে মোহর দেয়া ফরজ, মোহর দেয়া ফরজ, জানে নামাজ পড়া ফরজ, কিয়ামতের মাঠে 99% স্বামী জাহান্নামে যাবে বর মোহর অপরাধে, বর মোহরানার দুদুকের মামলায় পড়ে 99% পুরুষ জাহান্নামে যাবে, এই মাসলা তো জানেনই না আপনারা। হাজিগিরি দেখাইছেন, মরনাগিরি দেখাইছেন, তাবলিগলাগিরি দেখাইছেন, রাত্রে যে বউর কাছে মাফ চাই তোর পাও ধরি মাফ করে দিস। আমার নবী এটাও বলেছেন, এটা সম্পূর্ণ কাপুরুষতা। তার মিল্কে বোঝার মালিক অর্থাৎ তার একটাই সম্পদ আল্লাহ মহিলার দিছে একটা, এটার মূল্য যা দিয়ে আপনি বিবাহ করেছেন এটাকে বলা হয় নেকা, এটাকে বলা হয় মহর। এই মেহের মহরটা হলো বিবাহের বাসর ঘরের আগে বিবির হাতে তুলে দেওয়ার নাম হলো মহর। যে জিনিসটা হারাম ছিল হারাম জিনিসটার হালাল করে দিছে, এই হালাল করতে যাইয়া 5 লাখ টাকা আপনি লেখছেন আলহামদুলিল্লাহ। ফুটাঙ্গিরি দেখায় আমার পোলা আমার মাইয়ার বিয়ে 10 লাখ টাকা লেখতে হবে, লেখছে হ্যার দেওয়ার ক্ষমতা নাই 1000 টাকা, কথা কর নাকি দেওয়ার ক্ষমতা নাই 1 লাখ টাকা, ছেলে আলো লেখাপড়া করে এখনো। এই জন্য মাসলা ভালো করে বুঝেন, সারা দুনিয়ায় শুনায় দেয় নাই মাসলা, ছেলের যতটুকু অ্যাবিলিটি আছে সে হোক তার বাবা শিল্পপতি, হোক তার বাবা এমপি, হোক তার মন্ত্রী, হোক প্রধানমন্ত্রীর ছেলে, ছেলের যতটুকু অ্যাবিলিটি আছে ওইটা দেয় ফরজ। তাকে জিজ্ঞেস করতে হবে, বাবা তুমি আমার মেয়েকে নগদ বাসর করে যাওয়ার আগে কয় টাকা দিতে পারবা, এটা জিজ্ঞায় বাবা আমার সামাজিক বৈষম্য আছে না, আমার বড় মেয়ের বিয়ে দিছি 5 লাখ, এটা তার একের মেয়ে, এটা তার 8 লাখ হবে, এটা লেখাপড়া বেশি করাইছি, দিলেন 8 লাখ, তারপরে চাপাইয়া 8 লাখ চাপাই দিলেন, তার দেওয়ার ক্ষমতা নাই 80,000 টাকা। সমস্ত গুণাগার এই শ্বশুর শাশুড়ি আর এই সমাজের লোকেরা হবে। কি ভাবলেন আপনি? আমি যত বিয়ার অনুষ্ঠানে বিয়ে পড়াইছি আগে জিজ্ঞেস করছি মোহর কত টাকা দিয়েছেন, যদি জিজ্ঞেস করে ওদের মোহর আমি দিয়ে দিছি আগে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি দোয়া করে দিছি, আর যদি কয় মোহর দেয় নাই দিমু কোন সময় দিবা, বাসর করে যাওয়ার আগে দিবা, যদি না দাও বিয়ে তোমারটা তুমি পড়াই লোক কাজই আছে তুমি না, কারণ এই বিয়া যে পড়াবে এই বিয়ের সাক্ষী যে থাকবে উবাই আল্লাহর কাছে অপরাধী হবে। আজকে সমাজটা এইভাবে চলছে, এই জন্য দেখবেন শান্তি নাই, বিয়ের পরে 3 মাস পরে জামাই মেয়ের মিল নাই, কোনো আনন্দ বলতে কোনো শব্দ নাই, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, কিন্তু সুন্নাত তরিকায় যে বিয়েগুলো হয় এটার ভিতরে বরকত আছে না নাই, জোরে বলেন আছে না নাই। মোহর এটা বিলাসিতা না, এটা ফরজ, এটা বিলির সাথে দেখায় না যে আমার ভাই বন্ধু করছে 10 লাখ টাকা মোহর করে আমিও করলাম, এটা বিলাসিতা, আমার মেয়ের 10 লাখ টাকা যৌতুক দেয়া 10 লাখ টাকা মোহর দিয়ে বিয়ে দিছে, আরে কি হুটাঙ্গিরি রে, দেয় না 1 লাখ টাকাও মাইয়া রাত্রে পায় ধরছে, এটার নাম কাপুরুষতা। সমস্ত মানুষগুলো অপরাধী হিসাবে থাকতে হবে। অতএব যুবক ভাইরা যারা বিয়ে করস নাই, বিয়ে কর, দোয়া করি আল্লাহ সন্তান দান করুন নিককার, কিন্তু সদা সর্বদা খেয়াল রাখতে হবে বিয়ার মোহর আনা আগে ঠিক করবা কোনটা তুমি দিতে পারবা। আলহামদুলিল্লাহ বলেন না, আমার নবীর জীবনে বিয়ে পরায়ণের পরে জিজ্ঞেস করতো অলিমা কবে খাওয়াইবা, অলিমা কারে কায় হুনেন, যেটারে আপনার ওই যে বৌবাদ কর না, কথা কর না কেন, এইটারে কি অলিমা, হালাকি আপনার আমার বৌবাদ হয়েছে লেগে বউতে খাওয়ায় কি লেগে বৌবাদ করেন, এটা কই পাইছেন, এটা হিন্দুদের কথা বৌবাদ, এই বৌবাদ কি আবার অলিমা, এটা শব্দ অলিমা অর্থাৎ বিয়ের 2 দিন 1 দিন পরে শ্বশুর বাড়িতে বউটে নিয়ে আসছেন, সবাইরে খুশির বিষয়, খাসি মুরগি গরু জবাই দিয়ে আত্মীয় স্বজনরে বন্ধু বান্ধবরে খাওয়াই দেওয়ার নাম হলো অলিমা। আলহামদুলিল্লাহ বলেন না, آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. এখানে মৌত অগো এই বিশ্বাস নাই বিদায় তারা পুতুল পূজা করে হরাই জন্যই তো ধর্ম বাতিল ধর্ম, কারণ কি জানেন আমাদের ধর্ম হলো মৃত্যুর পরে আর আসবো না, মৃত্যুর পরে হাসর আছে নাসর আছে জান্নাত আছে জাহান্নাম আছে, সব বিশ্বাস করার নাম হলো ইমান, ভালো মন্দ তাকদীর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মরার পরে তাকদীর যা আছে আগামীকালকে কি হবে
আমি নিজে জানি না এটাকে বিশ্বাস করার নাম কি আর ওরা কি জানেন বিশ্বাস কি করে ওকে ধর্মে আরে পা একটা উসুট খাইছেন না আর যাব না সামনে বিপদ এর এটা ধর্ম ওদের বলে দিছে ওকে দেবতায় তুই যদি বাধা খাস তোর সামনে অশোভনীয় কাজ তুই যদি দেখছ দিন ক্ষণ দেখে ওরা বিয়া করে আর মুসলমানে করো দিন ক্ষণ নাই যেদিন খুশি এদিন বিয়ে করব তবে একটা আফজাল দিন হলো জুমার দিন যদি কেউ মসজিদে বিয়ে করে তাহলে আজকে একটা মসজিদে বিয়ে হইবো আলহামদুলিল্লাহ বিশ্বনবীর জীবনে বিশ্বনবী যিনি একটা সুখ করছেন একটা আনন্দ করছেন এটা শুনে নাও তোমার ধারণা বিশ্বনবী শুধু একদিন আনন্দ করতেন একদিন একদিন আনন্দ করতেন সেটা হলো বিয়ের আনন্দ সেটা কেমন হুজুরাম বিয়ে করেন বিয়ে যখন পড়াইতেন আমার নবী খুতবা দিতেন তখন সাহাবীদেরকে বলতেন কুরমা নিয়ে আসো কুরমা আনা হইতো কুরমা আনার পরে আল্লাহ রাসূল নিজের হাতে কুরমা ছিটাই দিতেন মসজিদে আর সাহাবীদের বলতেন তোমরা এটা কারাকারি মারামারি করে একজনের ঘাড়ের উপর দিয়ে খাইবা নবী যদি কয় একজনের ঘাড়ের উপর দিয়ে থাবাই থাবাই নিবা আর একটু উল্লাস করবা কি মনে করলে নবী কয় দিছে সাহাবীরা দেখা গেল এমন হয়ে গেল যে একজনের মাথা দিয়ে আরেকজনের মাথা জখম করে নিয়েছে গুতা দিয়া নবী বললেন এইটা না এইটা না খেজুর যখন আমি মারবো তুমি ক্যাশ বলের মতো ধরবা তখন তার ক্যাশ বল ছিল না নবী বুঝাইতেন ফাওকাল উস উপর থেকে পড়বে তোমরা ধরবা আমি নবী এটা দেখি আনন্দ করব এবং তোমরা একজন একজন লাভ দিয়ে ধরবা যেরকম ক্যাশ বল ধরে দেখেন না জান বাজি রেখে ও পড়বে না মরবে ক্যাশ বল ধরতে ঠিক ঠিক সাহাবাকে নবীর এই কথাটা এমন ভাবে ধরতেন বুখারি হাদিস কিতাবুন নিকাহ নবী যখন বিয়েটা পরায় দিতেন হুজুর এইভাবে খুরমা ছিটায় দিতেন নিজের হাতে দুই হাতে নবী কিছু ছিটাইতেন বিলালকে বলতেন আলীকে বলতেন ছিটায় দাও ছিটাই দেওয়ার পরে সাহাবাকে এইভাবে ধরতেন হাই রে সুবহানাল্লাহ একটা খেজুর অন্তত 10 জন হাত লাগাইতেন নবীর হাতের খেজুর নবী কোনটা মারতেন ওটা নেওনে লেগে পারে যার কসি ভালো হইতো হে পাইতো যে পাইতো না ও কান্ত ভাই আমার একটু দে না ও কইতো দিব না এই যে একটা আনন্দ মুস্কি হাসি নবী এইটা মসজিদে নববীতে দেখে নবীন এই সানাউলিয়ার দুটা দাঁত চারটা দাঁত হুজুর প্রতি বিবাহের অনুষ্ঠানে এরকম বাইরে যেত তো বিবাহের আনন্দ দেশে নবী এইটু আর আমরা দেখি জিগজাগ 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 এক সপ্তাহ আগে জিগজাগ জাকা নাকা লাগা সাদের উপরে লাগা ড্যাক্সেড আন ডিজি আন নটটুকি আন কয়েক লাখ টাকার মদান কান টাকা আমার যেরকম খরচ করতে হবে সেমন লাগা কথা কর না কেন এটার নাম বিয়া না বিহায়া এটার নাম বিয়া না এটা বিহায়া বিশ্বনবী আনন্দের কথা বলে নাই আনন্দ অতটুকু যে মসজিদ নববীতে এতটুকু আনন্দ সাহাবীরা করতেন 5 থেকে 7 মিনিট নবী বলতেন আসো বিয়া এখন শেষ অলিমা কবে খাওয়াইবা অলিমা বুঝেন এত বুঝেন না